বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট মানি যেন আক্ষেপ আর হতাশা বারবারই সিলেটের ফ্রান্সাইজিরা মলিন পারফরমেন্সে ব্যর্থ হয়েছে সিলেটিদের আশা পূরণে তবে এবার সেই আক্ষেপ ঘুচতে পারে ফিউচার স্পোর্টস এর হাত ধরে মাশরাফি বিন মর্তজার দিক নির্দেশনায় ফিউচার স্পোর্টস লিমিটেড কিনেছে সিলেট অঞ্চলের ফ্রান্সাইজির মালিকানা আর সিলেট স্ট্রাইকার্স দল নিয়ে মাঠে নামার সাত সপ্তাহ আগেই দলটি উন্মোচন করলো তাদের জার্সি দৃষ্টিনন্দন সেই জার্সির রং গোলাপি তাতে ফুটিয়ে তোলা হয়েছে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য সিলেটের চা বাগান নাগরী লিপি আর মানচিত্রের থিমে সাজানো হয়েছে জার্সি বুকের বাম পাশে রয়েছে দলের লোগো ডান পাশে শোভা পাচ্ছে ফ্রান্সাইজি ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড জার্সি উন্মোচনের জন্য দারুণ এক প্রোমো ভিডিও বানিয়েছে সিলেট স্ট্রাইকারস এমন নজির অবশ্য বিপিএল এর ইতিহাসে বিরল সেখানে দেখা যায় ক্রিকেট পাগল এক তরুণ রাতের আধারে নিজের ঘরে বসে যত্ন করে দেখছেন একটি জার্সি যার নম্বর দুই ক্রিকেট প্রেমী মাত্রই বোঝার কথা এটি মাশরাফ হিবিন মুর্তজার জার্সি যদিও জার্সি বা ক্রিকেট নিয়ে এত পাগলামি পছন্দ নয় তার বাবার চা বাগানে ঘেরা একটি জায়গায় অনুশীলন করতে করতে সেই তরুণ বন্ধুদের বলেন এবার বিপিএল এর ক্যাপ্টেন কিন্তু আমরা জার্সিরা কিন্তু সেই অভিষে এবার কিন্তু হবলে জার্সি ফিন্দায় খেলা দেখতে যাইমো তবে বাবার চোখ রাঙানিতে উপেক্ষা করা কঠিন সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাবা বুঝে ফেলেন ছেলেরা সব উন্মাদনা ঘরে ফিরে ক্রিকেট কিটটাই ছুঁড়ে ফেলেন উঠোনে প্রশ্ন করে বসেন দিনরাত মাথায় শুধু ক্রিকেট আড্ডা লেখাপড়া কখন হবে কোত্থেকে থেকে এক জার্সি এনেছ সেটা নিয়ে রাত দিন পরে থাকা একা একা চা বাগানের মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে তরুণ ভাবেন এই জার্সিটা পরে অনেকদিন পর মাঠে নামবে আমার ক্যাপ্টেন আব্বা এটা শুধু আমার কাছে একটা জার্সি না এটা আমার ক্যাপ্টেনের সিলেট উঁচু এক পাহাড়ে দাঁড়িয়ে সেই তরুণ যখন আনমনে কিছু ভাবছেন তখন তার বাবাও এসে পাশে দাঁড়ান একই জার্সি পরে বাবা বলেন ওই জার্সিও আমরার সিলেট আমরা বাংলাদেশি আমরা সিলেটি ক্যাপ্টেন আমরার আবেগন এই প্রোমো ভিডিও দেখে প্রশংসা মেতেছেন সমর্থকরা বিশেষ করে সিলেটবাসী বলছেন বিপিএল এ সিলেটের কোন ফ্রাঞ্চাইজিকে এতটা গোছানো কাজ করতে দেখা যায়নি আগে যদিও সিলেটের আঞ্চলিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হওয়ায় জার্সির উন সমালোচনা করেছেন কেউ কেউ এবার সিলেটের আইকন ক্রিকেটার হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি মাশরাফি ছাড়াও এখন পর্যন্ত দলটির স্কোয়াডে ফিরিয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির ও মোহাম্মদ হারিস শ্রীলঙ্কার থিসেরা পিডেরা ও ধনঞ্জয় ডি সিলভা নেদারল্যান্ডসের কলিন আকারম্যান ও জিম্বাবুয়ের রায়ান বালকে